আপনি কি জানেন কোন পজিশনে ঘুমালে কখনো হার্টের ক্ষতি হবে না? কোন খাবার কিডনির জন্য সবচেয়ে বেশি উপকারী? প্রতিদিন সকালে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়? কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের দাগ মিলিয়ে যায়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন খাবার কিডনির জন্য সবচেয়ে বেশি উপকারী? মাংস, মাছ, খেজুর নাকি সবজি? সঠিক উত্তরটি হচ্ছে মাছ। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो, जल्दी दबा दिया, घंटी भी दबा देना। ठीक। कौन रंगेर फल खेले हार्ट सतेज थाके? लाल, कमला, सबुज नाकि हलुद? सठिक उत्तरटी हच्छे लाल रंगेर। প্রতিদিন সকালে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়? আদা, মধু, জোয়ান নাকি গরম পানি? সঠিক উত্তরটি হচ্ছে গরম পানি। সকালে খালি পেটে পানি পানের মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বের হয়ে যায়, কারণ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে তরল আকারে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। যাদের হার্ট দুর্বল আছে তাদের কোন মাছ খাওয়া নিষিদ্ধ? বোয়াল, ইলিশ, তেলাপিয়া নাকি রুই? সঠিক উত্তরটি হচ্ছে তেলাপিয়া। কোন পজিশনে ঘুমালে কখনো হার্টের ক্ষতি হবে না? বাম কাত হয়ে, চিত হয়ে, ডান কাত হয়ে নাকি উপর হয়ে? সঠিক উত্তরটি হচ্ছে বাম কাত হয়ে। বাম কাত হয়ে শুলে হার্টে রক্তের প্রবাহ বেড়ে যায়, ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে। বাম কাত হয়ে ঘুমালে হৃৎপিণ্ড পুরো শরীরে সহজে রক্ত সঞ্চালন করতে পারে। এছাড়াও লিভার ও কিডনি তাদের স্বাভাবিক পর্যায়ে কাজ করে, শরীর থেকে টক্সিন বের করতে পারে খুব সহজে। কিসের পানি ব্যবহার করলে ত্বক ফর্সা হয়? ফুটনো পানি, গোলাপ পানি, জিরা পানি নাকি ডাবের পানি? সঠিক উত্তরটি হচ্ছে ডাবের পানি। কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের দাগ মিলিয়ে যায়? বাদাম, দারুচিনি, টমেটো নাকি কলা? সঠিক উত্তরটি হচ্ছে টমেটো।